দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল পাকছু। আমি লাল পাকছু ঘাসগুলো কাটছি, এটা কাটিং করার উদ্দেশ্যে আর কি। এই কাটিংগুলো আমাদের এক বড় ভাই, উনি হচ্ছেন প্রবাসী ভাই, ওনার উনি আছেন এখন ইউএসএতে। ওনার বাড়ি হচ্ছে, দেশের বাড়ি হচ্ছে বরিশাল। এই বরিশাল পাঠাবো, এগুলো হচ্ছে সব ফ্রি কাটিং আর কি, আমার জমিতে পড়ে আছে। এই কাটিংগুলো ওনাকে ফ্রি দেওয়া হবে, আমরা এর আগে বলেছিলাম। তো এগুলো যেহেতু আমার জমিতে পড়ে আছে, জাস্ট আমি কী করবো, এখান থেকে এই আগার অংশটুকু, আমার যেটুকু ঘাসের অংশ সেটুকু কেটে নিব, এতটুকু কেটে নিব, নিয়ে এই পুরো এইভাবে দিয়ে দিব উনি ওনার লেবার দিয়ে। এখান থেকে দুই গেরা দুই গেরা দুই গেরা করে কেটে, এখানে দেখেন কতগুলো হচ্ছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা, দশটার মতো হবে এক একসাথে। উনি 1000 কাটিং চাইছে ভাই, আমাকে 1000 কাটিং দিন এই লাল পাকচুং আর সবুজ পাকচুং মিলাই। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, সমস্যা নাই, আপনি শুধু লেবার বিল আর হচ্ছে ওই কুরিয়ার বিল আর একটা বস্তা মস্তা আর এখান থেকে আমার গাড়ি ভাড়া আছে কুরিয়ার পর্যন্ত সেটা দিয়ে। তো লেবার সকাল থেকে খুঁজতে খুঁজতে পাইনি, শেষ পর্যন্ত আমি আর আমার ছোটো ভাই বললাম যে কাকে টাকা দেবো, তুমি এসে করে দাও, আমি একটু হাতে হাত লাগাচ্ছি আর কি, আমি অসুস্থ ভাই। তো ওই দুজন মিলে কেটে বোঝা করে এভাবে গোটা গোটা পাঠিয়ে দেবো, কোনো কাটাকাটি কিছু নাই, পাঠিয়ে দেবো সরাসরি। তো ভাই একটু দেখে রিসিভ করে নিয়েন, এছাড়া আপনার জন্য কাটা হচ্ছে, ভাইয়ের কাছে ভিডিওটা দিয়ে দেবো। তো সবুজ পাকসঙ্গে খেতে আমার ওই পাশে ওইদিকে, এখানেও কিছু লাগাইছি বাস, এবার যেখানে হচ্ছে স্মার্ট নেপিয়ার এগুলো লাগাইছি, ওই পাশে অ্যারোসা হাইব্রিড আছে, ওই পাশে আপনার কী জানি আছে বলে এই অজানা হাইব্রিড, এরকম অনেকগুলো ঘাসি আছে আমার কাছে। তো ওই যে আপনারা চাইলে যে কেউ যদি আসতে চান তাহলে সরাসরি এসে আমার এখান থেকে এই যা যা কাটিং লাগবে প্রয়োজনে কেটে নিয়ে যাবেন ফ্রি, একেবারে আপনার খরচ দিয়ে আপনার গাড়ি ভাড়া দিয়ে কেটে নিয়ে যাবেন ফ্রি, ঠিক আছে? তো আসেন, এসে কেটে নিয়ে যান, কোনো প্রবলেম নাই, যারা যা নিতে চান যোগাযোগ করেন, দিয়ে দেবো ইনশাল্লাহ।